আসসালামু আলাইকুম, আমি আরজুমান আরা, সহকারী শিক্ষক বাংলা বিএম মডেল স্কুল ও কলেজ বগুড়া। আমি আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর পাহাড়পুর গল্পটি সম্পর্কে আলোকপাত করব। পাহাড়পুর আমাদের দেশ হচ্ছে প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং এখানে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক বিভিন্ন বিষয় ছড়ানো আছে। সেরকমই একটি জায়গা হচ্ছে পাহাড়পুর। এর হচ্ছে চারিদিকের কোনো পাহাড় নেই, কিন্তু নামটা কেন পাহাড়পুর হলো? এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা, কিন্তু এর সম্পর্কে অনেকেই তোমরা খুব একটা ভালো জানো না। আমরা মোটামুটি পাহাড়পুর সবাই গেছি, কিন্তু খুব একটা ভালো জানি না। আমরা যদি কোথাও বেড়াতে যাই, সেই জায়গাটা সম্পর্কে যদি ভালোভাবে জ্ঞান নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের জায়গাটা আমাদের কাছে আরও আনন্দদায়ক, মানে আমাদের যে ভ্রমণটা সেটা আরও আনন্দদায়ক হয়ে ওঠে। প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো একটি বিশেষ জায়গায় থাকতেন। তোমরা চিন্তা করতে পারো, প্রায় 1400 বছর আগে সেখানে তারা নিজেদের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে বৌদ্ধ ধর্মের ভিক্ষুগণ কী করতেন? তাহলে তোমরা হচ্ছে বৌদ্ধ ধর্মের ভিক্ষুগণ নিজেদের ধর্মচর্চা করতেন আর শিক্ষকদের শিক্ষা দিতেন, শিষ্যদের শিক্ষা দিতেন। এরকম জায়গার নাম বিহার। বাংলাদেশের ভিতরে আরও বিহার আছে, যেমন হচ্ছে কুমিল্লার ময়লামতির শালবন বিহার, কিন্তু পাহাড়পুরের মতো এত বড় বিহার আর নেই। প্রাচীন বিহার একসময় খালি পড়ে থাকে। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলোবালি ও মাটি এটির চারিদিকে জমতে থাকে। যেটা খালি পড়ে থাকে তার চারিদিকে তো মাটি এবং ধুলোবালির আস্তরণ জমে যাবেই। একবার এক সময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়, সেই থেকে নাম হয়ে যায় এর পাহাড়পুর। দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। এটির আরেক নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। তাহলে পাহাড়পুরের আরেকটা নাম কি হচ্ছে? সোমপুর বিহার কিংবা সোমপুর মহাবিহার। এই বিহারটি কোথায় অবস্থিত? এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। লালচে মাটিতে মানে হচ্ছে লাল রঙের মাটির উপর এটা আছে। 27 একর জমির উপর এক বিশাল দালান, 40 একর জায়গা নিয়ে তার মধ্যে 27 একরই হচ্ছে একটা বিশাল দালানি। উত্তর দক্ষিণে এটি প্রায় 922 ফুট এবং পূর্ব পশ্চিমে কত? 919 ফুট পর্যন্ত বিস্তৃত। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। তখন এটা, তাহলে তোমরা যদি প্রশ্ন আসে এটি কে নির্মাণ করেন, তাহলে তোমরা উত্তরের দিবা বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। এখানে তোমরা একটা অনুচ্ছেদ নিতে পারো, এই যে প্রায় 1400 বছর থেকে এটি নির্মাণ করেন, এই পর্যন্ত তোমরা একটি অনুচ্ছেদ নিতে পারো। দ্বিতীয় অনুচ্ছেদটা তোমরা নিতে পারো, এই যে একদম নিচে মাটির এখান থেকে একেবারে দুর্লভ জিনিসপত্র, এখানে এখানে এই দুটো অনুচ্ছেদই আছে আমাদের। একদম নিচে মাটির অংশে এটি চারকোনা আকারের, মানে যখন এটা ইয়ে করা হয় তখন আবর্জনা সাফ করে দেখা হয়, একদম নিচে এটা হচ্ছে একটি চারকোনা বিশিষ্ট। বাইরের দেয়ালের গায়ে পোড়া মাটি দিয়ে নানান রকম ফুল ফল পাখি পুতুল মূর্তি ইত্যাদি বানানো আছে, অর্থাৎ দেয়ালের উপর এগুলো বানানো আছে। উত্তর দিকে ঠিক মাঝখানে মূল দরজা, তাহলে মূল দরজাটা কোথায়? উত্তর ওই দালানটির উত্তর দিকে ঠিক মাঝখান বরাবর। তারপরে বড় হল ঘর, পাশে দুটি ছোট হল ঘর, চারিদিকে দেয়ালের ভিতরে সুন্দর সারি বাঁধা 177টি ছোট ছোট ঘর। আমরা ভিতর থেকে বাহির থেকে এগুলো দেখতে পারবো না, কিন্তু প্রত্নতাত্ত্বিকবিদগণ যারা এসব নিয়ে
আলোচনা করেন কিংবা গবেষণা করেন, তারা যখন ভিতরে গেছে তখন তারা এই জিনিসটাই দেখতে পেয়েছেন। সামনে আছে লম্বা বারান্দা, বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানঘাট। স্নানঘাট মানে যেখানে গোছল করা হয়, স্নানঘর, স্নানঘাট মানে পুকুরের স্নানঘাট, পুকুরে যারা গান। আলাদা আবার স্নানঘরও আছে, রান্নাঘর, খাবার ঘর, শৌচাগার, সব মিলিয়ে বিহারটিতে 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। তাহলে এই বিহারটিতে কিন্তু একসময় 800 মানুষ থাকত। পাহাড়পুর ছিল উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র। মূলত এটি কি ছিল? একটি উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র। ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে এক বড় সুন্দর মন্দির। ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে, আস্তে আস্তে উঁচু করে তারপরে উপরে এর মন্দিরটা বসানো হয়েছে। এখানেও পোড়ামাটি 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভেতরে সুন্দর করে সাজানো হয়েছে। মানে এর ভেতরটাও যেমন সুন্দর এবং বাহিরেও সুন্দর করে এটি সাজানো হয়েছে। একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানান জায়গায় আছে। বিহারটির পূর্ব দক্ষিণের দেয়ালের বাইরে এটা একটি বাঁধানো ঘাট আছে, এটাকে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট। পাহাড়পুর বিহারের পাশে আসে দেখার মতো একটি জাদুঘর। তোমরা যখনই যেখানে যাবে, যদি প্রত্নতাত্ত্বিক কোনো স্থানে যাও, সেখানে যে আগে তোমরা সেখানকার জাদুঘরটা দেখবা। জাদুঘরটা দেখলে হচ্ছে সেখানে কী কী পাওয়া যেত, তাদের জীবন ব্যবস্থা ছিল কেমন, তারা কী ধরনের সভ্য, তাদের সভ্যতা কীরকম ছিল, সমস্ত কিছু কিন্তু জাদুঘর দেখলে আমরা বুঝতে পারি। সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক রকম পুরাতন আর দুর্লভ জিনিসপত্র। এই হচ্ছে আমাদের আজকের পাঠটি ছিল। এখন তোমরা আমি একটু বলবো হচ্ছে যে তোমাদের অতিরিক্ত শব্দার্থ তো আমরা দিয়েই দিয়েছি শিটে, যেটা তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর তাছাড়া হচ্ছে 1 নম্বর 2 নম্বর যে এগুলো আছে এই সেগুলো সুন্দর করে পড়বে। আর 4 নম্বরে হচ্ছে পাহাড়পুরের নামটা কীভাবে হলো আর কি, ধীরে ধীরে এখানে পাহাড়ের চারপাশে মাটি জমতে থেকে একসময় পাহাড়ের মতো হয়ে যায়, মূলত এইভাবেই লিখবে। এখানে কত বছর আগে কারা থাকতো, বিহারটির মাঝখানে কী কী আছে, বিহারটি মাটি ও দেয়ালে কোন রঙের এবং কী দিয়ে তৈরি, মোটামুটি এখানে সব কিছুই সুন্দর করে পড়তে হবে। শুধু আমরা যে শিটে যেগুলো দিচ্ছি সেগুলো না, তোমরা এর বাইরেও এই বইয়ের অনুশীলনীতে যত কিছু আছে সবগুলোই সুন্দর করে পড়বে। এখানে যেমন আছে দেখো বিখ্যাত, বিখ্যাত কিন্তু আমরা একটা হিসাবেও পড়তে পারি কি, যা বিশেষভাবে খ্যাত, অর্থাৎ এক কথায় প্রকাশ। তারপর হচ্ছে সুপ্রাচীন, অনেক পুরাতন যা, এটা হচ্ছে সুপ্রাচীন। বৌদ্ধ ধর্মের জন্য যে বিহার, এটা হচ্ছে বৌদ্ধ বিহার। তারপরে দেখো হচ্ছে লাল বর্ণের ন্যায় যে রং, এটা হচ্ছে লালচে। এই যে এই যখনই আমরা পড়বো তখন আমরা এটা খুঁটিনাটি সমস্ত প্রত্যেকটা লাইন দিয়ে সুন্দর করে যদি পড়ি তাহলে কিন্তু আমরা গল্পটা সুন্দর করে বুঝতে পারবো। তারপরে দেখো তোমরা অনেক সময় কিন্তু অনেকে প্রশ্ন করছো, অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি করুন, এই জিনিসগুলো তোমরা সুন্দর করে পড়বে। তারপরে দেখো আর অতিরিক্ত প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি, এখানে অতিরিক্ত শব্দার্থ দিয়েছি, সেগুলো যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর পাঠ্য বহির্ভূত অনুচ্ছেদ সম্পর্কে আমরা যে শিটে দিচ্ছি সেগুলো হচ্ছে তোমাদের যে বাংলা গ্রামার বই আছে, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের যে বইটা, ওখান থেকে মডেল 6 থেকে 10 আমরা বার্ষিক পরীক্ষার জন্য রেখেছি। ওই অনুচ্ছেদের প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে প্রশ্ন পড়বে এবং লিখবে। আচ্ছা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো। যদি কোনো রকম